আজকের ভিডিওতে সবার প্রথমে সবাইকে জানাচ্ছি উল্টো রথের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। বড়দের জানাই প্রণাম, ছোটদের জন্য রইল আমার আন্তরিক ভালোবাসা আর শুভেচ্ছা। তো সকালবেলা ঘুম থেকে উঠেই সমস্ত কাজটা সেরে দেখলে ড্রেস ট্রেস সব কিছু রেডি করে নিয়ে ঝটপট বেরিয়ে পড়লাম স্কুলে যাওয়ার পথে। কিন্তু এখানে কতক্ষণ আমাকে দাঁড়িয়ে থাকতে হয়েছে জানো? জীবনেও কোনো দিন এতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকতে হয় না, কারণ এটা একদম প্রপার। অন্তত 10-15 মিনিট দাঁড়িয়ে থাকার পর একটা টোটো পেলাম, 10-15 মিনিট দাঁড়িয়ে থাকার পর একটা টোটো পেলাম। সকালের দিকে বেশ ভালোই বৃষ্টি হচ্ছিল, তারপর মেঘলা ওয়েদার ছিল, বেশ ভালোই ছিল দিনটা। কিন্তু যেই আমরা বাড়ির থেকে বেরিয়েছি সেই কেমন যেন একদম প্রচণ্ড রৌদ্র উঠে গেল, আর রৌদ্রটা এতই চোখে লাগছিল মানে সঙ্গে সঙ্গে আমার মাইগ্রেনের ব্যথা শুরু হয়ে যায়। আর এদিকে দেখো, আজ আমরা এমনিতে দেরি করেছি, তারপর এখনো চোখে ঘুম 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 আছে। এটা স্নিগ্ধা স্কুল থেকেই ভিডিওটা দিয়েছিল আমাদের গ্রুপে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। স্কুলে যাওয়ার সঙ্গে সঙ্গে ম্যাম আমাকে নিয়েই নিয়ে গেছিল স্নিগ্ধাকে উপরে রাখতে। তো যাই হোক, আমি রীতিমতো রেখে ঠেকে দিয়ে একদম নিচে এসেই বসলাম, আর বসার পর কিছুক্ষণ পর দেখছি এই ভিডিওটা ম্যাম আমাদের গ্রুপে পোস্ট করেছে। তো স্নিগ্ধাকে যখন আমি দিয়ে আসি তখন কিন্তু মেয়ে কাঁদছিল না, আর আজকে অনেকটাই লেটে ঘুম থেকে উঠেছে। তো ঘুম ঘুম চোখে যাই হোক স্কুলে গেল, স্কুলে না যাওয়ার জন্য কখনোই বায়না করে না, যেতে বেশ ভালোই বাসে, আর আসার সময় আসতে চায় না। কিন্তু তার মাঝে কি হয়, ওই যে কান্নাকাটি লেগেই থাকে, এখন যেমন দেখতে পাবে স্নিগ্ধা একটু কাঁদবে। আর বাচ্চা যতই ভালো থাকুক না কেন, যখন কাঁদে না সত্যি মায়েদের ভীষণ কিন্তু কষ্ট হয়, আর আমার খুবই খারাপ লাগে। এই যে দেখছো, কাঁদতে কাঁদতে ম্যামের কাছে চলে গেল, কিন্তু যেই ক্যামেরার দিকে তাকাবে সেই কান্না থামিয়ে দেবে। আমার মেয়ে কিন্তু সেই দেখো, আমি হচ্ছে গিয়ে এই ম্যামের পাশেই বসে আছি, এই ফেসবুক সম্বন্ধে কিছু জানাজানি হচ্ছে, আর সব গার্জেন এর বাইরে কেউ থাকে না আগের মতো। ইভানের বাবাকে ফোন করে দিয়েছি আমি, এক্ষুনি চলে আসবে তাই না? আচ্ছা, তোমার নামটা একটু বলে দাও তো ইভান। তোমরা জানো এই ইভান হচ্ছে স্নিগ্ধার ফার্স্ট ফ্রেন্ড। স্নিগ্ধার যে শৈশবের বইটা আছে আমার কাছে, ওই বইয়ের মধ্যে আমি ইভানের নাম লিখে রেখেছি, আর ইভান ভীষণ ভালো ছেলে। তুমি টিফিন খাবে? আচ্ছা, ও এখন টিফিন খাবে, তো খুব কাঁদছিল তাই আমি কোলে নিলাম, টিফিন খাবে, চলো টিফিনটা দিই ওকে। এখন আমার কোলে বসে বসে টিফিন খাচ্ছে। ইভানের মা স্কুলে চলে গেছে, এখন আর কান্না পাচ্ছে না তো, এখন ভালো লাগছে। আচ্ছা চলো, আমি অনেকক্ষণ পর ক্যামেরার সামনে আসার সময় পেলাম। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুবি স্নিগ্ধা ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি যে যেখানে আছো সবাই ভীষণ ভালো আছো, আমরাও খুব ভালো আছি। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা ক্লিক করতে কেউ ভুলবে না, আর যারা ফেসবুক বা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে নেবে, আর ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক শেয়ার কমেন্ট দিতে অবশ্যই করবে, লাইক কমেন্ট শেয়ার করতেই হবে। এবার ইভানের বাবা চলে এসছে আর ইভান এখন চলে যাবে, তাই তো? হ্যাঁ, তুমি আগে খেয়ে নাও, খেয়ে নাও, তাহলে পাপা বলবে বা ইভান তো গুড বয়। এই যে সুবর্ণার কথা বলছিলাম সেদিন, ওকে মিস করছিলাম, আসেনি, অসুবিধা ছিল, আরেকজন নতুন একদম, আমি এখনো পরিচয় হয়নি ঠিক মতো, আর এনাকে তো চিনি, আমার ব্লগে দেখেছো এর আগে, একেও চেনো,
ওদেরকে চেনো না। আচ্ছা একজনকে চেনো। হাই, তোমরা কেমন আছো বলো, ছুটি কেমন কাটলো? ভালো, আমরা তো কোথাও যাইনি, তুমি তো গেছিলে বাপের বাড়ি। বাপের বাড়ি গেছিলাম, বাইরে কোথাও যেতে পারি না, মেয়ে শুধু বমি করে। আমি তো আরো মানে কোথাও যে যাব, দুটো দিন থাকবো, সেখানে গিয়ে অসুস্থ, বাড়িতে গিয়েও তো অসুস্থ হয়ে থাকে। না, আমি কোথাও নিয়ে যাই না, চঞ্চল না, সেজন্য যাই না, বাড়িতেই ভালো। চলো একটু গল্প করি, পরে কথা হচ্ছে। স্নিগ্ধা দেখো কান্না করতে করতে এলো, আর দোলনায় বসিয়ে দিলাম, আর একদম চুপচাপ। এতক্ষণ কেন কান্না করছিল? স্কুল থেকে বেরিয়েই টোটোতে উঠেছি, উল্টো সাইডে বসেছিলাম আজকে। হঠাৎ করে শরীরটা এত খারাপ লাগছে, এত খারাপ লাগছে, মনে হচ্ছে এই বুঝে আমার মানে অজ্ঞান হয়ে যাবো, এরকম একটা ব্যাপার লাগছে। বাধ্য হয়ে শ্রী বাবাকে ফোন করলাম, ও বলল আসছি, আমার একদম ভালো লাগছে না, আর কোনো রকম কিচ্ছু শেয়ার করতে পারছি না তোমাদের সাথে বর্তমানে। বমিও পাচ্ছে, প্রচণ্ড গা গোলাচ্ছে, খুবই অস্থির অস্থির লাগছে। মেয়েকেও এখনও চেঞ্জ টেঞ্জ কিছু করাইনি, আমিও করিনি, ব্যাগটা এনে যে সবে এখানে রাখলাম, জানি না মেয়েকে খাওয়াতে পারবো কিনা, খুব খারাপ লাগছে। চলো রাখছি। ঘুম থেকে উঠে দেখি শ্রীর বাবা চিকেন ডোনাট বানিয়েছে, এটাকে কাবাবও বলতে পারো, খেতে ভীষণ টেস্টি হয়েছিল। তো শরীর ভালো ছিল না বলে অনেকক্ষণ ধরেই ঘুমাচ্ছিলাম, দেখতেই পেলে যে কেমন অসুস্থ হয়ে পড়েছিলাম, হয়তো প্রেশারটা হাই হয়ে গেছিলো, আর গ্যাসের তো প্রবলেম ছিলই। তারপরে হচ্ছে গিয়ে যাই হোক, ওষুধ ওষুধ খেয়ে বেশ সুস্থ বোধ করছি। তারপরে মুখরোচক একটা খাবার বানিয়ে দিয়েছে, ভীষণ ভালো হয়েছিল খেতে। আচ্ছা তুমি বলো, শ্রী বাবা সেই আমার জন্য অফিস না করে চলে আসছে, এসে নিয়ে আমার সেবা যত্ন করে যাচ্ছে। তারপর হচ্ছে গিয়ে আমরা অনেকক্ষণ ঘুমিয়েছি, তারপর এখন হচ্ছে গিয়ে এত সুন্দর খাবার বানিয়ে দিয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, শ্রীমতী বলি থ্যাংক ইউ। আর আজকে হচ্ছে, হ্যাঁ বলছি, আজকে হচ্ছে উল্টো রথ ছিল, তোমাদেরকে এর আগের অনেক ব্লগেই বলেছি যে উল্টো রথের রায়গঞ্জে থাকবো, দেখাবো এখানকার রথ কেমন হয়, কিন্তু এতটাই শরীর খারাপ হয়ে গেল হঠাৎ করে, আমি আর কিছুই দেখাতে পারলাম না। তো তার জন্য সরি, তোমাদের কাছে সরি সরি চেয়ে নিচ্ছি। তো চলো এখন খাবারগুলো খাই, আপাতত বাই। আর আজকের ব্লগটা আমি বেশি বড় করব না, একদম ছোট্ট মিনি ব্লগ হবে। তো আমি আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আর একটা সুন্দর ব্লগের সঙ্গে। দেখো আমার বাড়িতে শ্রী বাবার বানানো রথটা ছিল, এটাও আমি হচ্ছে গিয়ে এবার কিছু করতে পারলাম না শরীর খারাপের জন্য, কিছু করার নেই, চলো।